রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, আজ হচ্ছে মহাশিবরাত্রির সকাল। তো 8ই মার্চ মহাশিবরাত্রি, রাত্রে 8:26 লাগবে। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখতেই পারবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে সবগুলা কাজ শেষ করে আজকে সকালের শিব পুজো করব। তো প্রথমে এখানে দেখো আমাদের ঘরের মা লক্ষ্মী এসেছেন এই যে, আর তারপর মহাদেবের পুজো করার জন্য গাছ থেকে দুত্র ফুলগুলা পেরে নেব, আর তারপর বাগান থেকে অন্য যা যা ফুল আছে সেগুলো সব পেরে নিয়ে তারপর ঠাকুর ঘরে আসে আমি মহাদেবের পুজোর থালি রেডি করব, আর সেই থালি নিয়ে মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে শিব পুজো করব। তো তোমরা সবাই আমার পাশে থাকবে এভাবে বন্ধুরা, আর এখানে দেখতে পাবে মা ফুল পাড়ছেন, আর আমিও ওনার সাথে এসেছি বাগানে, আর তারপর একসাথে মিলে ফুলগুলা পেরে নিচ্ছি, আর এখানে চলে এসেছি দুব্বা তুলতে। তো সবগুলা দুব্বা নিয়ে আমি ঠাকুর ঘরে চলে যাব, আর ঠাকুর ঘরে গিয়ে থালি রেডি করব। তো সবাই দেখতেই পারবে প্রায় আমার সবগুলো রেডি। তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর দেখতে থাকো বন্ধুরা। ओट में मोतियां जिस तरह